আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আছি আমি সুরাইয়া সাদিয়া মিম। তো আজকে আমরা তোমাদের পাঠ্যবইয়ের একটি মজার কবিতা পড়ব। কবিতাটির নাম আমাদের ছোট নদী, লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি কবিতাটি আবৃত্তি করব এবং পরবর্তীতে আমরা কবিতাটির ব্যাখ্যা সম্পর্কে জানব। তাহলে চলো প্রথমে কবিতাটি আবৃত্তি করা যাক। ছোট্ট বন্ধুরা, তোমরাও কিন্তু আমার সাথে সাথে কবিতাটি আবৃত্তি করবে, কেমন? তাহলে চলো শুরু করি। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পানি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশ বন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা, শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। সকালে বিকালে কব্বু নাওয়া হলে পরে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। ছোট্ট বন্ধুরা, এবারে চলো আমরা কবিতাটির ব্যাখ্যা জেনে নিই। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। বাঁকে বাঁকে শব্দটির অর্থ যেখানে নদী বেঁকে যায়। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, অর্থাৎ এখানে কবি একটি ছোট নদীর বর্ণনা দিয়েছেন। ছোট নদীটি এঁকে বেঁকে চলে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, অর্থাৎ বৈশাখ মাসে ছোট নদীটির পানি শুকিয়ে হাঁটু সমান হয়। ছোট্ট বন্ধুরা, আমরা জানি বাংলা 12টি মাসের প্রথম মাস বৈশাখ। বৈশাখ মাসে সূর্যের প্রচণ্ড তাপ থাকে, আর সে কারণেই এই সময় নদী খাল বিল সূর্যের প্রচণ্ড তাপে শুকিয়ে যায়। বৈশাখ মাসে তাই ছোট নদীর পানিও শুকিয়ে হাঁটু সমান হয়। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। যেহেতু নদীতে এই সময় হাঁটু জল থাকে, তাই এই সময় কিন্তু গরুর গাড়ি খুব সহজেই নদীর এই পার থেকে ওই পারে যেতে পারে। দুই ধার উঁচু তার ঢালু তার পানি। পাড়ি, পাড়ি শব্দটির অর্থ পার বা কিনারা। দুই ধার উঁচু তার ঢালু তার পানি, অর্থাৎ ছোট নদীটির দুই ধার উঁচু এবং পার ঢালু। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, অর্থাৎ নদীর পাড়ে শুধু বালু রয়েছে। বালু রোদে চিকচিক করে, নদীর কোথাও কোনো কাদা নেই। একধারে কাশবন ফুলে ফুলে সাদা, অর্থাৎ নদীর একধারে কাশবন রয়েছে। কাশবন কাশফুলে সাদা হয়ে আছে। ছোট্ট বন্ধুরা, তোমরা কি জানো কাশফুল কখন দেখা যায়? উত্তর হচ্ছে কাশফুল শরৎকালে দেখা যায়। অর্থাৎ এই চরণটির মাধ্যমে কবি মূলত শরৎকালের নদীর চিত্র তুলে ধরেছেন। কিচিমিচি করে সেথা, শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক। হাঁক, হাঁক শব্দটির অর্থ ডাক। অর্থাৎ দিনের বেলায় নদীর ধারে শালিকেরা ঝাঁক বেঁধে কিচিমিচি করে, খাবার সংগ্রহ করে, ঘুরে বেড়ায়। আবার রাতের বেলায় সেখানেই শিয়ালেরা দল বেঁধে ডাকাডাকি করে। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। নাহিবার কালে, নাহিবার কালে শব্দটির অর্থ গোসল করার সময়। অর্থাৎ ছেলে মেয়েরা নদীর তীরে গোসল করার সময় গামছায় নদীর জল ভরে গায়ে ঢালে। সকালে বিকেলে কভু নাওয়া হলে পরে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। নাওয়া, নাওয়া শব্দটির অর্থ গোসল করা। অর্থাৎ সকালে বিকেলে ছেলে মেয়েরা গোসল করার সময় শাড়ির আঁচলে ছেকে ছোট মাছ ধরে। আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর,
মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর, দুই কুলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো, ভরো ভরো শব্দটির অর্থ প্রায় ভরে গেছে এমন, এবং বাদল শব্দটির অর্থ বৃষ্টি। আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো অর্থাৎ আষাঢ় মাসের প্রবল বৃষ্টিতে নদী প্রায় ভরে যায়। মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর, খরতর শব্দটির অর্থ প্রবল এবং ধারা শব্দটির অর্থ স্রোত। মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর অর্থাৎ প্রচণ্ড বৃষ্টিতে নদীর পানি প্রবল স্রোতে বয়ে চলে। দুই কূলে বনে বনে পড়ে যায় সারা অর্থাৎ যখন নদীর পানি প্রবল স্রোতে ছুটে চলে তখন নদীর দুই কূলে সারা পড়ে যায়। বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া অর্থাৎ তখন পুরো পাড়া বর্ষার উৎসবে মেতে ওঠে। ছোট্ট বন্ধুরা, আমাদের ছোট নদী কবিতাটিতে কিন্তু ছোট নদীটি বর্ণনা ছাড়াও গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবনচিত্র ফুটে উঠেছে। তাছাড়াও কবিতাটির মাধ্যমে আমরা ঋতু বৈচিত্র্য সম্পর্কেও ধারণা পাই। গ্রীষ্ম, বর্ষা, শরৎ ঋতুতে প্রকৃতি কেমন রূপ ধারণ করে সেই ধারণাও কিন্তু আমরা এই কবিতাটি থেকে জানতে পারি। চলো বন্ধুরা, এবারে আমরা তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর শিখব। প্রথমেই রয়েছে খালি ঘরে শব্দ বসাও। ছোট্ট বন্ধুরা, এপাশে কিছু খালি ঘর রয়েছে এবং খালি ঘরগুলোতে কোন শব্দগুলো হবে সেগুলো এপাশে রয়েছে। আমাদেরকে এপাশ থেকে সঠিক শব্দটি এই শূন্যস্থানগুলোতে বসাতে হবে। তাহলে চলো শুরু করি। প্রথমেই রয়েছে ছেলে মেয়েরা ড্যাশ মাছ ধরছে। ছোট্ট বন্ধুরা, আমাকে তোমরা বলো তো এই খালি ঘরটিতে এখানকার কোন শব্দটি বসবে? হ্যাঁ বন্ধুরা, ঠিকই বলেছ, এখানে বসবে হাঁটু জলে। তাহলে সঠিক উত্তরটি হবে ছেলে মেয়েরা হাঁটু জলে মাছ ধরছে। এর পরবর্তী প্রশ্ন, নববর্ষে সারা দেশ ড্যাশ মেতে ওঠে। তাহলে সঠিক উত্তরটি হবে নববর্ষে সারা দেশ উৎসবে মেতে ওঠে। পরবর্তী শূন্যস্থান, নদীর ড্যাশ নৌকা বাঁধা রয়েছে, নদীর কোথায় নৌকা বাঁধা আছে? উত্তরটি হবে নদীর কূলে নৌকা বাঁধা আছে। পরবর্তী শূন্যস্থান, এক ড্যাশ পাখি উড়ে গেল। ছোট্ট বন্ধুরা, তোমরা বলো তো এখানকার কোন শব্দটি এই খালি ঘরে বসবে? হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছ, এখানে বসবে ঝাঁক। তাহলে বাক্যটি হবে এক ঝাঁক পাখি উড়ে গেল। পরবর্তী শূন্যস্থান, আমার এখনো ড্যাশ খাওয়া হয়নি, এখানে বসবে নাওয়া। তাহলে বাক্যটি হবে আমার এখনো নাওয়া খাওয়া হয়নি। এর পরবর্তী শূন্যস্থান, রোদে বালি ড্যাশ করে, রোদে বালি চিকচিক করে। তাহলে শূন্যস্থানে বসবে চিকচিক। এর পরবর্তীতে বাকি থাকলো ধারে শব্দটি। তাহলে ধারে শব্দটি এই খালি ঘরটিতে বসে যাবে। তাহলে বাক্যটি হবে নদীর ধারে সাদা কাশবন দেখা যায়। ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা খালি ঘরে কিভাবে শব্দ বসাতে হবে সেই সম্পর্কে বুঝতে পেরেছ। এবারে চলো আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নিই। এখানে বলা হয়েছে সঠিক উত্তরটি বেছে নিই, অর্থাৎ এখানে প্রতিটি প্রশ্নের বিপরীতে দুইটি করে উত্তর দেওয়া থাকে, তোমাদেরকে সঠিক উত্তরটি চিহ্নিত করতে হবে। তাহলে চলো দেখি প্রথমে কি রয়েছে। প্রথম প্রশ্নটি, তারা কিভাবে ছোট মাছ ধরে, জাল দিয়ে নাকি আঁচলে ছেকে? ছোট্ট বন্ধুরা, আমরা কবিতাটিতে পড়েছি আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। তাহলে সঠিক উত্তরটি হবে আঁচলে ছেকে। পরবর্তী প্রশ্ন, কখন বাদল নামে, বৈশাখে নাকি আষাঢ়ে? ছোট্ট বন্ধুরা, কবিতাটিতে আমরা পড়েছিলাম আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো। তাহলে বাদল নামে আষাঢ় মাসে, সঠিক উত্তরটি আষাঢ়ে। পরবর্তী প্রশ্ন, কিসের উৎসবে পাড়া জেগে ওঠে, বর্ষার নাকি গ্রীষ্মের? কবিতাটিতে ছিল বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। তাহলে সঠিক উত্তরটি হবে বর্ষার। এবারে চলো আমরা প্রশ্নোত্তর দেখব।
প্রথমেই রয়েছে প্রথম প্রশ্নটি, বাকে বাকে কি বয়ে চলে? ছোট্ট বন্ধুরা, বাকে বাকে আমাদের ছোট নদী বয়ে চলে। তাহলে সঠিক উত্তরটি হবে, বাকে বাকে ছোট নদী বয়ে চলে। পরবর্তী প্রশ্ন, বৈশাখ মাসে ছোট নদীর পানি কতটুকু থাকে? বৈশাখ মাসে ছোট নদীর পানি হাঁটু পর্যন্ত থাকে। পরবর্তী প্রশ্ন, নদীর দুই ধার দেখতে কেমন? আমরা কবিতাটিতে পড়েছি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি, অর্থাৎ ছোট নদীটির দুই ধার উঁচু। এবারে চলো আমরা আরো কিছু প্রশ্ন দেখব। ঘ নাম্বার প্রশ্ন, রাতে কি শোনা যায়? আমরা কবিতাটিতে পড়েছিলাম, রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক, অর্থাৎ রাতের বেলায় শিয়ালের ডাক শোনা যায়। পরবর্তী প্রশ্ন, নদীতে কিভাবে ছেলে মেয়েরা মাছ ধরে? নদীতে আঁচলে ছেকে ছেলে মেয়েরা ছোট মাছ ধরে। পরবর্তী প্রশ্ন, কখন নদী পানিতে ভরে যায়? ছোট্ট বন্ধুরা, কবিতাটিতে আমরা পড়েছিলাম, আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, অর্থাৎ আষাঢ় মাসে যখন বাদল নামে তখন নদী পানিতে ভরে যায়। ছোট্ট বন্ধুরা, আশা করি প্রশ্নের উত্তরগুলো কেমন হবে সে সম্পর্কে তোমরা ধারণা পেয়েছ। এবারে চলো আমরা আরেকটি অনুশীলনীর প্রশ্ন দেখে নিই। এখানে বলা হয়েছে মিল করো, অর্থাৎ এপাশে দেখো কিছু চরণ রয়েছে এবং এপাশে কিছু ছবি রয়েছে, আমাদেরকে এই চরণগুলোর সাথে এই পাশের ছবিগুলোকে মিল করতে হবে। এপাশে দেখো কিছু কাশফুল দেখা যাচ্ছে, এই ছবিটিতে দুটো শালিক উড়ে বেড়াচ্ছে, এই ছবিটিতে একটি ছোট নদী দেখা যাচ্ছে, ছোট নদীটি এঁকে বেঁকে চলছে, এই ছবিটিতে দেখা যাচ্ছে দুটি শিশু দাঁড়িয়ে আছে, এই ছবিটিতে বালি দেখা যাচ্ছে, বালি রোদে চিকচিক করছে। এবারে দেখি এপাশে চরণটিতে কি বলা আছে, এঁকে বেঁকে চলে। ছোট্ট বন্ধুরা, আমাদেরকে এঁকে বেঁকে চলে এই চরণটির সাথে এপাশের ছবিটির মিল করতে হবে। কবিতাটির মাধ্যমে আমরা জেনেছি আমাদের ছোট নদী এঁকে বেঁকে চলে, তাহলে এই চরণটির সাথে এপাশের আমাদের ছোট নদীর ছবিটির মিল হবে। তাহলে সঠিক উত্তরটি হবে, এঁকে বেঁকে চলে আমাদের ছোট নদী। এর পরের চরণটি, বৈশাখ মাসে নদীতে থাকে। আমরা কবিতাটিতে পড়েছিলাম, বৈশাখ মাসে নদীর পানি শুকিয়ে যায়, তাই বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে। তাহলে এই চরণটির সাথে এখানকার এই ছবিটি মিলবে, কারণ এখানেও হাঁটু জল দেখা যাচ্ছে। তাহলে উত্তরটি হবে, বৈশাখ মাসে নদীতে থাকে হাঁটু জল। এর পরের চরণটি, নদীর ধারে চিকচিক করে। নদীর ধারে বালি চিকচিক করে, তাহলে চরণটির সাথে এপাশে বালির ছবিটি মিলবে। এর পরে রয়েছে ফুলে ফুলে সাদা দেখা যায়। ফুলে ফুলে সাদা দেখা যায় কাশবন, তাহলে ফুলে ফুলে সাদা দেখা যায় এর সাথে এপাশে কাশফুলের ছবিগুলো মিলবে। এর পরে রয়েছে কিচিরমিচির করে ডাকে। কিচিরমিচির করে শালিক ডাকে, তাহলে চরণটির সাথে এপাশে শালিক মিলবে। ছোট্ট বন্ধুরা, আশা করি কিভাবে চরণের সাথে ছবি মিলাতে হয় সেই সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। এবারে তোমাদের বাড়ির কাজের পালা। এখানে দেখো একটি ছবি দেওয়া আছে, এখানে একটি ছোট নদীর ছবি দেওয়া আছে, এখানে নৌকা আছে, মাঝি আছে, নৌকার যাত্রী আছে, নদীর ধারে কাশবন দেখা যাচ্ছে, মাছও দেখা যাচ্ছে। তোমাদের বাড়ির কাজ হচ্ছে ছবি দেখে তোমার যা যা মনে হচ্ছে তা কয়েকটি বাক্যে লিখো, অর্থাৎ এই ছবিটি দেখে তোমরা কতগুলো বাক্য তোমাদের খাতায় লিখবে। আজকে তাহলে এ পর্যন্তই রইল। আশা করি তোমরা আমাদের ছোট নদী কবিতাটি বুঝতে পেরেছ। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করি সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।